নজর রাখবো পরবর্তী সংবাদে। এক পরিবারে ভাইয়ে ভাইয়ে অশান্তি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরই মধ্যে একজন এমনটাই অভিযোগ উঠে আসছে, বিশেষ করে ধর্মনগর থেকে। ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম, যেখানে ভুনাটিলা এলাকার 5 নম্বর ওয়ার্ডে একই পরিবারে ভাইদের মধ্যে পরস্পর রক্তারক্তি সংঘর্ষ, এবং এই রক্তারক্তি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দুজন বলে খবর। পিনাক গৌর কিছুদিন যাবত অসুস্থ থাকায় তার জেঠতুতো বড় ভাই ধর্মেন রাজ গৌর এলাকাবাসীদের কাছে 1200 টাকা চাঁদা তুলে পিনাকের চিকিৎসা করান। পিনাকের আরেক ভাই রামেশ্বর গৌর পিনাককে গলা টিপে মেরে ফেলার হুমকি দেন। এই নিয়ে ভাই ভাই ঝগড়া, ভাই ভাই অশান্তি, এবং তারপরে একেবারে রক্তারক্তি কাণ্ড আজ সংঘটিত, যাকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে দুই ভাই গুরুতর আহত অবস্থায়। কি বক্তব্য ধর্মনগর থেকে উঠে এসেছে, অভিযোগ কি রয়েছে শোনাবো। ভাইয়ের কারণ মারছে স্যার। ভাই কে? তার ভাই রিঙ্কুর ভাই পিনা গৌর। আচ্ছা, পিনা গৌর, রিঙ্কু গৌর, যে তারা তোমার কি লাগে? তারা কাকাতো ভাই স্যার। কাকাতো ভাই কি নিয়ে আজকে মারামারি হয়েছে? এইটা তার ভাইলে স্যার। ভাই কি, ভাই কি তো অসুস্থ? অসুস্থ স্যার। অসুস্থ যে ভাই, এর নাম কি? দাদা পিনাক লাল। তুমি কি করছো? তার আমি চাইছিলাম যে তার ভালো ডাক্তার দেখাইতাম, চান্দা তুলে দিছি গ্রাম থেকে স্যার। এই কারণে আমি কইছি যে আপনার তাদের মেয়েটা আনছস, তার গোলা টিপে মারলে ভালো আছে এই কথা আছে। আমি কিছু আমার ভাই কাকাতো ভাই, নিজের ভাই তো, গোলা টিপে মারবো কি? তুই তো ভাগিয়ে বিয়া করতে বেটি বেটাগো তে এ কথা মাছি স্যার। আমি এই করে ডালে ছেদেনে আরম্ভ করতাম আমি, রিঙ্কু গুড়। আমি কইছি তোর ভাই নিজের ভাই, পেটের ভাই, এক মা পেট থেকে জম্বলি সতরা। আমি কোথাও মাদার কি আমার এখন লম্বা ডাল যে ছেদানে আরম্ভ করছে আমার ভাই বেতনে এসে ব্যাপারে তার বউ টিম স্যার। রিঙ্কু গৌর যে, রিঙ্কু গৌর আর শুক্লা গৌর, আর তার বউ কি তার নামে মালতি বাউবি, তারা তোমারে মারামারি করছে? আস্তা ঘরে রক্ত রক্ত কি দিয়া মারছে? দা দিয়া স্যার। তাই না? না না, আপনাদের আমি তো স্যার কেন বাড়ি গেছি না স্যার। আমি তোমার নাম কি? আমার নাম ধর্মেন রাজ স্যার। আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে অভিযোগ। যদিও পরবর্তী সময় ধর্মনগরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য। ধর্মেন রক্তাক্ত অবস্থায় ধর্মনগর হাসপাতালে গিয়ে ভর্তি হয়। ঘটনার পর ঘটনাস্থল থেকে রামেশ্বর পালিয়ে যায় বলে খবর। ধর্মনগর থানার পুলিশ তদন্ত শুরু করে ঘটনার অভিযোগ পেয়ে, এবং তারপরে ভাই শুক্লাকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায়। হাসপাতালে বর্তমানে রিঙ্কু এবং ধর্মেন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে খবর পরিবার সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।